वेलकम बैक टू माय चैनल ऑन द वे और आमी सुमन तुम्हारे जो नहीं चले आबार एक नतून ब्लॉग और आगे ब्लॉगे तुम्हारा देखे लाचुंग थेके बेरिए पहुँचे काटाउते पुरो काटाउ अब्दि आमरा पहुँचते पारी नी तार आगे व्यू पॉइंट थेके आमी तुम्हारे काटाउटा देखानोर चेष्टा करेछिलाम और ये ब्लॉगे तुम्हारा देखते चले आज के दिन सेकेंड पार्ट आशा करी आगे ब्लॉगगुलो एनजॉय करेछो एबं ये ब्लॉगटाओ खूब एनजॉय करबे तो चलो देखते थाको और ब्लॉगे थाको। তো এরকম একটা ছোট্ট জঙ্গলের মধ্যে দিয়ে নিচে আরেকটু ঘন জঙ্গল পড়বে, তার মধ্যে দিয়ে বাইক চালিয়ে এখন আমরা নিচের দিকে নামছি। যাওয়ার সময় প্ল্যান করেছিলাম জায়গাটা তোমাদের দেখাবো, অবশ্যই দেখাবো। সো এনজয় করো এই ভিউটা। জায়গাটায় মেবি ধস নেমেছিল, যে কারণে রাস্তাটা একদম নতুন করে করা হয়েছে আর উপরের রাস্তাটাও করা হচ্ছে নতুন করে। ভাই আলাদাই লাগছে, আলাদাই লাগছে। দুদিকে এরকম ছোট জঙ্গল, তার মধ্যে পাহাড়ি রাস্তা, এক একটা বাঁকে বাঁকে এক একটা নতুন নতুন ভিউ, জাস্ট অনবদ্য, কিছু বলার নেই। দেখো ভাই দেখো, কিরকম সবুজ থেকে সাদা হয়ে গেল পুরো ভিউটা। দুটো পাথরের মধ্যে দিয়ে মনে হলো বেরিয়ে গেলাম। লাচুং এখনো 14 কিলোমিটার বাকি। এই দেখো ভিউ দেখো। আর যেতে যেতে তোমাদের একটু বলে দিই আমাদের এই নর্থ সিকিমের টোটাল প্যাকেজ কত টাকা পড়লো। আমাদের প্যাকেজ স্টার্ট হয়েছিল মাঙ্গান থেকে। ফার্স্ট নাইট আমরা মাঙ্গানে স্টে করেছিলাম। মাঙ্গানে আমাদের দিয়েছিল হচ্ছে সন্ধ্যাবেলার চা, বিস্কিট আর তার সাথে রাত্রের ডিনার আর সকালবেলায় ব্রেকফাস্ট। যদিও ওটা একটা ভেজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ছিল, সে কারণে সমস্ত খাবারই ছিল ভেজ। সেখানে আমাদের পার হেড পড়েছিল 1050 টাকা করে একদিনের জন্য। আফটার দ্যাট আমরা পরের দিন পৌঁছই থাঙ্গু ভ্যালি। তোমাদের দেখিয়েছি আগের ব্লগগুলোতে, তোমরা সবই জেনেছো ডিটেলস। এখন প্রাইসটা তোমাদের একটু বলে দিই। থাঙ্গু ভ্যালিতে আমাদের পার হেড পড়েছিল 1250 টাকা করে। তবে আমি রেকমেন্ড করব যেই সময়ই আসো থাঙ্গু ভ্যালিতে না থাকার জন্য। তার কারণ হচ্ছে থাঙ্গু ভ্যালি যেহেতু অনেকটা হাই অল্টিটিউডে 14,000 ফিট, তো সেক্ষেত্রে সারা রাত ওই হাই অল্টিটিউডে, শীতকালে তো ছেড়েই দাও, শীতকালে থাঙ্গু ভ্যালিতে প্রায় 5-6 মাস ওরা নিজেরাই থাকে না, ওরা লাচেনে চলে আসে। তো সেক্ষেত্রে থাঙ্গু ভ্যালিতে মেবি ব্রিদিং প্রবলেম হতে পারে, যেটা আমার হয়েছিল, এবং শরীরের ভিতরে অদ্ভুত একটা অস্বস্তি লাগছিল, যেটা অল্টিটিউডের জন্যই। তবে এক্ষেত্রে আমার একটা সুবিধাও হয়েছে যে গুরুদাম্পার যখন ক্লাইম করেছি তখন কিন্তু আমার কোনো ফিজিক্যাল প্রবলেম হয়নি, যেহেতু আমার শরীর অলরেডি হাই অল্টিটিউডের সাথে অ্যাকোমোলেট ছিল।
থাঙ্গু থেকে গুরুদাম্বারের অল্টিটিউডের ডিস্টেন্স হচ্ছে 4,800 ফিট, তো সেক্ষেত্রে খুব একটা প্রবলেম হয়নি। বাট যদি আমি লাচেন থেকে গুরুদাম্বার ক্লাইম্ব করতাম, সেক্ষেত্রে মেবি গুরুদাম্বারে গিয়ে আমার প্রবলেম হতে পারতো, বা তোমরা যদি সেটা করো সেটাতেও হতে পারে। তবে তাও আমি রেকমেন্ড করব লাচেনে থাকার জন্য, লাচেন থেকে গুরুদাম্বার করার জন্য। তো সেক্ষেত্রে অ্যাটলিস্ট রাত্রিবেলা ঘুমটা তোমাদের খুব একটা খারাপ হবে না। আর থাঙ্গু ভ্যালি যেহেতু একটা রুরাল এরিয়া, একটা গ্রাম ছোট, তো সেখানে সেরকমভাবে থাকার ব্যবস্থা তোমাদের দেখিয়েছি খুব একটা ভালো নয়। মানুষগুলো ভালো, অবশ্যই ভালো, কিন্তু থাকার ব্যবস্থা খুব একটা ভালো নয়, খাওয়া দাওয়া সেরকম খুব একটা ভালো নয়। তো যেটাই বলছিলাম, ওখানে আমাদের পড়েছিল 1 নাইটে 1,250 টাকা। তারপরের দিন আমরা, মানে গতকাল আমরা গুরুদাম্বার করে ওখান থেকে লাঞ্চ করে বেরিয়ে লাচুং চলে এসেছি বিকেলবেলায়। লাচুংয়ে সন্ধেবেলার চা থেকে আমাদের প্যাকেজ শুরু হয়েছে। আজ সন্ধেবেলার কাল চা ছিল, রাত্রে ডিনার ছিল, এদের ননভেজ। তো বলতে বলতে সামনে দিয়ে একটা ট্রাক চলে এসছে টা নিয়ে। তো যাই হোক, যেটা বলছিলাম, রাত্রিবেলার ডিনারে আমাদের ডিম ছিল, আজ সকালবেলায় ম্যাগি দিয়েছে ব্রেকফাস্টে, তার সঙ্গে কলা ছিল, সকালে চা দিয়েছে, দুপুরবেলায় লাঞ্চ দেবে, সন্ধেবেলায় আবার চা দেবে, রাত্রে ডিনার দেবে। কাল সকালের চা অ্যান্ড ব্রেকফাস্ট অবধি আমাদের প্যাকেজ, 2 নাইটের প্যাকেজ। এখানেও আমাদের পড়েছে পার ডে পার নাইট অ্যাকচুয়ালি 1,250 টাকা করে পার হেড। তো সেক্ষেত্রে এখানে আমাদের 2,500 টাকা, থাঙ্গুতে আরও 1,250 টাকা, মানে 2,500-2,750 টাকা, আর মাঙ্গানে পড়েছে 1,050 টাকা। তার মানে 4,800 আমাদের টোটাল প্যাকেজ পড়েছে। আর তার সঙ্গে আমাদের পারমিটের জন্য কস্ট পড়েছে 200 টাকা করে পার ডে পার হেড। তো আমরা 4 দিন নর্থ সিকিমে রয়েছি, 800 টাকা আমাদের সেখানে কস্ট পড়েছে, আর বাইকের জন্য 300 টাকা, মানে টোটাল 1,100 রুপিস আমাদের ওখানে কস্ট পড়েছে পার হেড, এক একটি বাইকের জন্য। আর আমরা যেহেতু পার বাইকে সিঙ্গেল পার্সন রয়েছি, তো সেক্ষেত্রে আমাদের সিঙ্গেল পার্সন হিসেবে 1,100 টাকা টোটাল কস্ট পড়েছে। যদি কারোর বাইকে পিলিয়ন থাকে, তো সেক্ষেত্রে বাইকের কস্ট 300 টাকা যেটা, সেটা থাকবেই, সেটা একবারই নেয় অবশ্যই, সেটা পার ডে হিসাবে হয় না। বাট পিলিয়ন আর রাইডার দুজনের যে পার হেড কস্টটা, সেটা পার ডে হিসাবে 200 টাকা করে পড়বে। 3 দিন যদি কেউ থাকো পিলিয়ন উইথ পিলিয়ন, তো সেক্ষেত্রে তোমাদের পড়বে 600-1,200 টাকা, এন্ড 300 টাকা বাইকের চার্জ, 1,500 টাকা। ভাই ভাই সাপ ভিউ দেখো, আর এই যে পতাকাগুলো, এগুলো আমাদের হোটেলের রুমের জানলা থেকে দেখা যায়, কতটা উপরে দেখা যায়। আমি হোটেলে গিয়ে যদি ক্যামেরায় আসে আমি তোমাদের দেখাবো যে ঠিক, মানে আমরা তো এখন অনেকটা নেমে এলাম উপর থেকে, তারপরও যে এই পতাকাগুলো আমাদের হোটেল থেকে কতটা উঁচুতে সেটা তোমরা বুঝতে পারবে। দেখেছো ওই যে লাচুং নদী, ওখান থেকে বয়ে এসে পুরো লাচুং শহরের পাশ দিয়ে বেরিয়ে গেছে। এই জায়গাটা হচ্ছে লাচুং শহর,
এখানেই কোথাও একটা আমাদের হোমস্টে রয়েছে যেখান থেকে আমরা এই পাহাড়টার এবং এই ফ্ল্যাগগুলো পুরো দেখতে পাই। সামনের পাহাড়টা কি বিশাল দেখো, উপরে পুরো মেঘ জমে আছে, আর সকালবেলা এই মাউন্টেনগুলোর ওপরেই আজকেও এইদিকে একটা মাউন্টেন ছিল, অল্প অল্প স্নো জমে থাকতে দেখেছি একদম ভোরবেলার দিকে, রোদ ওঠার সাথে সাথে সেই স্নোগুলো গলে যায়। এবার পরপর কতগুলো হেয়ারপিন বেন্ডস রয়েছে, অলরেডি দুটো পার করলাম, এটা 3 নম্বর। আরে ছোট্ট ছোট্ট দুটো কুকুর চেনা, একদম ছোট্ট ছোট্ট। সামনে ছিল পুলিশের গাড়ি, জানি না যদি ধরে আমাকে 1200 টাকা ফাইন করবো। অনেক ইউটিউবারকে দেখেছি ক্যামেরা সিজড করে নিয়েছে, যদিও সেটা গুরুদাম্বারের দিকে, কারণ প্রচুর প্রচুর মিলিটারি ব্যারাক রয়েছে ওইদিকে, যেটা এইদিকে আমি চুমথাম থেকে লাচুং অবধি সেরমভাবে একটি দেখেছি, আর এই কাটাওয়ের রাস্তাও ছোট্ট একটি মিলিটারি ব্যারাক দেখলাম। এইদিকে একটা হেলিপ্যাড রয়েছে আর্মি বেস ক্যাম্পের, সেগুলো আমি ক্যামেরায় নিচ্ছি না। আবার নামার পালা, মানে টোটালটাই নামছি কিন্তু মাঝখানে মাঝখানে পরপর পরপর 5-7-8-10টার মতো এয়ারপিন ব্যান্ডস পড়ে যাচ্ছে, যেখান থেকে মনে হচ্ছে এক ধাপে অনেকটা নেমে গিয়ে যাচ্ছি আমরা। এই দেখো কতটা করে ডিস্টেন্স উপরের রাস্তার সাথে নিচের রাস্তার অল্টিটিউডের। পরপর নামতে হবে এখন লাচুং, আর 4 কিলোমিটার। সামনে লাচুং মনাস্ট্রি দেখলাম আসার সময়, এখন যদি সম্ভব হয় একবার ঘুরে যাব। আমার পেয়ে গেছি সলিড টারম্যাক রোড, এরকম রাস্তা পেলে একটু তো ভাগাতে ইচ্ছে করে, বাট পাহাড়ি রাস্তায় খুব সাবধান, স্পিড কন্ট্রোলে অবশ্যই রাখতে হবে, উইদাউট কন্ট্রোল কোনো রকম রাইড করা যাবে না। দেখো ডিস্টেন্স দেখো এইটা থেকে ওইটার, ভাই রে ভাই। প্রথম প্রথম দারিং বাড়িতে এরকম ভাবে নামতে হলে আমি আগে দাঁড়িয়ে যেতাম, দাঁড়িয়ে গিয়ে দু পা ফেলে আস্তে আস্তে করে নামতাম, আর কাল পরশু তার আগের দিন থেকে মানে এইগুলো জাস্ট মনে হচ্ছে সত্যি কোনো ব্যাপার নয়। পাহাড়ে রাইড করার মেন জিনিস আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে ভয়, একবার যদি ভয় কেটে যায় সো খুব একটা ডিফিকাল্ট নয় পাহাড়ে রাইড করা। আর কিছু জিনিস আছে যেমন এই যে এরকম জায়গায় ফুল হাত আর পায়ের ব্রেক মারার থেকে অনেক বেশি কাজে দেয় ইঞ্জিন ব্রেক, রেস ছেড়ে দিয়ে ক্লাচ ছেড়ে দিতে হবে আস্তে করে সেকেন্ড গিয়ার বা থার্ড গিয়ারে। সো অনেক বেশি যেটা বলছিলাম অনেক বেশি কাজ দেয় হচ্ছে আমাদের ইঞ্জিন ব্রেক যে কোনো ডাউন হিলে, মানে স্পেশালি ধরুন ধরো এই সমস্ত টারম্যাক রোডে তো ঠিক আছে তুমি ব্রেক করলে গাড়ি স্পিড কন্ট্রোল করলে নামলে অসুবিধা হয় না, কিন্তু যেখানে অফ রোডিং থাকে সেখানে তো ভাই তুমি ব্রেকও করতে পারবে না, ব্রেক করলেই চাকা স্কিড করবে, তো সেক্ষেত্রে সবচেয়ে বেশি কাজ দেয় আমাদের ইঞ্জিন ব্রেক। আমাদের যেতে হবে এইদিকে, তখন এইদিকে এসেছিলাম, এই রাস্তাটা অন্য রাস্তা। কান না উপরে যখন উঠি বুঝতে পারি না হঠাৎ হঠাৎ কানটা বন্ধ হয়ে যায়, আর যখন কানটাকে খোলার চেষ্টা করি মনে হচ্ছে কি হাওয়া দেয় বাইরে, দুটো বাচ্চা বসে আছে
এই সবাস খেলা করছে। অ্যাকচুয়ালি আজকে আমরা প্ল্যান করেছিলাম বেরোবই না রুম থেকে, তার কারণ হচ্ছে আগামীকাল আর পরশু আমাদের খুব বড় বড় রাইড করতে হবে। মানে কাল লাচুং থেকে স্ট্রেট বেরিয়ে আমরা মাঙ্গান হয়ে ডিরেক্ট শিলিগুড়ি না হয়ে গিয়ে গ্যাংটক হয়ে যাব, কারণ গ্যাংটক হয়ে গেলে রাস্তাটা একটু ভালো পাবো। আর মাঙ্গান থেকে যে শিলিগুড়ির ডিরেক্ট রাস্তা যেটা দিয়ে আমরা এসছি আসার সময়, সেটার কন্ডিশন খুব একটা ভালো নয়। সো চলো, এই যে ওয়েলকাম টু লাচুং মনেস্ট্রি, আমরা ঢুকছি লাচুং মনেস্ট্রিতে। রাস্তাটা প্রথমেই খুব খারাপ আর ফুল ক্লাইম, ফুল স্টিফ ক্লাইম রয়েছে উপর দিকে। চলো তুলে নি। হো গেয়া তা আবি কাণ্ড, ওর গাড়ি গেছিল আটকে আর একদম পিছনে চলে এসেছিলাম আমি, কোন রকম কাটিয়ে বেরিয়েছি। গাড়ি গেছে আটকে, বোধ হয় ক্লাচও এক্সিলেটার নিচ্ছে না, ঠেলে দি, দাঁড়ান ধরুন আপনি রেস ধরুন। হচ্ছে না, চলো উঠে গেছে। ও বাবা, তো সামনের এইটা হচ্ছে মনেস্ট্রির রাস্তা, অফ রোডিং তার সাথে এরকম স্টিপ ক্লাইম, চলো ভাগাও। চলো উঠে গেছি ভাই, কিন্তু মনেস্ট্রি কোথায়? হায় দাই, কোথায় যাবো? আমাদের সাথে মনে হলো সিরিয়াস একটা কেউ প্র্যাঙ্ক করলো। ওই ভদ্রমহিলা বললো ইধার সে জানে ভি হোগা, উপর সে ভি জানে ভি হোগা, তো উপর মে আকে তো এখান থেকে ঢোকার কোনো রাস্তাই নেই, আমাদের ওই নিচ থেকেই সিঁড়ি বেয়ে উঠতে হবে। সো এতটা কষ্ট করে উঠলাম, আবার নামতে হবে। এই যে এই জায়গার কথাই বলছিলাম, এই জায়গায় ইঞ্জিন ব্রেক খুব কাজ দেয়, তোমার ব্রেক করারই দরকার নেই, জাস্ট ইঞ্জিন ব্রেক করো বেরিয়ে চলে আসো। সো এই হচ্ছে মনেস্ট্রি ঢোকার গেট, আর আমাদের উঠতে হবে সিঁড়ি বেয়ে। আমি ভেবেছিলাম বাইক নিয়ে উঠে যাবো, খুব একটা সমস্যা হবে না, আর এখন সিঁড়ি বেয়ে ওপর দিকে উঠছি। চলো দেখে নি মনেস্ট্রিটা। ও ভাই সাহ, না আসলে মিস করতাম। দেখো ড্রাগন দুটো, এখানে এরকম একটা স্তম্ভ, আর এইদিকেও একটা বিল্ডিং স্ট্রাকচার রয়েছে খুব সুন্দর, পুরো পাহাড়ে ঘেরা, তার মাঝে ছোট্ট একটা মনেস্ট্রি।
এখন সময় হয়েছে হোটেলে পৌঁছানোর, আর একদম নিচে নেমে যাচ্ছি। নিচে নেমে লাচুং নদী আমরা পার করব একটা ব্রিজের উপর দিয়ে, আর তারপর একটু উপরে উঠে আমাদের হোমস্টে। সামনে ছিল ভাই পুলিশ, কোন রকম বেরিয়ে চলে এসেছি। ধপ ধপ করে দেখলাম গাড়ি দেখে সবাই নামছিল, তাই ভাবলাম আমাকে ধরার জন্যই নামছে নাকি। তারপর দেখলাম না, অন্য কোনো কাজে তোমরা নামছে। আমি বেরিয়ে চলে এসেছি, আর মোটামুটি কাছেই হোটেল আমাদের। হো গেয়া থা আভি, নামার সময় গেছিল আমার পেছনের চাকাটা স্কিড করে হালকা করে। দিদি বল বল রে তে কে লড়কিও কে লিয়ে কুছ মিলেগা, লড়কিও কে লিয়ে স্কার্ফ ইয়া শল টাইপ কুছ মিলেগা। সেখানে বললো স্কার্ফ বা শল কিছু একটা হবে, বাড়িতে একটু ঘুষ তো দিতেই হবে, বুঝতেই পারছো। চলো দেখি কি পাওয়া যায়। ইয়ে কে হ্যায় স্টোল হে, আচ্ছা এক মিনিট, আপকে অনলাইন হতা ইধর, অনলাইন হোগা না, ঠিক ফির কোই বাত নেই, লেকিন মেরে কো দেখনা থা পার্স উধর হে ক্যা, হোটেল মে ছোড় আয়া। আচ্ছা ইয়ে স্টোল হে বোলে, ইয়ে স্টোল হে ওর ইয়ে সারে শল হে। প্রাইস একবার, প্রাইস একবার বতাইয়ে কিসকা কোন সা হে, 500 হে ইয়ে শল হে। আচ্ছা ইয়ে শল হে ইয়া স্টোল হে, শল হে। আচ্ছা ছোটা বালা হে স্টোলি হে, হ্যাঁ ঠিক। ইয়ে কালার মেরে কো বহুত আচ্ছা লাগ রা হে, এই দে দিজিয়ে মেরে কো। এখানে হচ্ছে সিকিমিজদের বিয়ে, যেরকম তোমাদের আগের বার যাওয়ার সময় দেখালাম, এরা সব বিয়েতে নিমন্ত্রিত। আর আমাকে এখন উঠতে হবে, একটা বিশাল ক্লাইম উঠতে হবে। দেখো তোমরা, এ দেখো এটা হচ্ছে ফরেস্ট বাংলো হাউস এইদিকে। সো আমাকে এখান থেকে উঠে যেতে হবে, আবার এর মধ্যে বাম্পার দিয়েছে ভাই। কে ভাই এই রাস্তায় জোরে গাড়ি চালাবে, আগে আমার চলে এসছে। এই যে আমাদের হোটেল বিগ মাউন্টেন লাচুং। একবার ওঠো একবার নামো, পাহাড়ের এই সমস্যা। সো ফাইনালি রিচড এট আওয়ার হোমস্টে। এখন ঘড়িতে বাজে রাত 10টা, আর দুপুরবেলা লাঞ্চ করার পর রেস্ট নিয়েছি সারা দিন। মানে আমাদের কালকে প্ল্যান রয়েছে যে আমরা শিলিগুড়িতে স্টে করব না, আর আমরা এগিয়ে যাব যতটা এগোনো যায়। সেটা মেবি ইসলামপুর হতে পারে, রায়গঞ্জ হতে পারে, যতটা এগোনো যায় এগিয়ে যাব। সেখানে গিয়ে কালকে রাত্রি স্টে করব, এবং পরের দিন সকালবেলা আবার সেখান থেকে ডিরেক্ট কলকাতা। সেই আপাতত প্ল্যান রয়েছে। রাত্রে ডিনার কমপ্লিট হয়ে গেছে, এবার এখন পরিষ্কার ঘুমোবো। আজকে রাত্রে ঘুমটা একটু খুব দরকার, কারণ কাল এবং পরশু বড় বড় রাইড রয়েছে। মানে এখান থেকে লাচুং টু কলকাতার ডিস্টেন্স নিয়ার অ্যাবাউট 900 থেকে 1000 কিলোমিটার।
যদিও আমরা কলকাতা টু শিলিগুড়ি করেছিলাম প্রথম দিন প্রায় 600 কিলোমিটার, বাট সেটা একদম ডেফ ওয়ান ছিল আমাদের, সে কারণে এনার্জি লেভেলটা অনেক হাই ছিল। আর এখন পুরো রাইড কমপ্লিট হওয়ার পর বাড়ি ফেরার পথে ওটা বলার কিছু নেই, এনার্জি লেভেল একটু ডাউন হয়। বাড়ি ফেরা ডেফিনেটলি একটা তাড়া রয়েছে, একটা চাহিদা রয়েছে বাড়ি কত তাড়াতাড়ি ফিরতে পারি, তো সেই কারণেই আর কি কালকে শিলিগুড়ি স্টে না করে যতটা এগোনো যায় আমরা এগিয়ে যাওয়ার প্ল্যান করছি। অন্ধকারে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে আমাদের হোমস্টের ব্যালকনি, এখন কিছুই দেখতে পাবে না, পিছনে একটা উঁচু পাহাড় রয়েছে, সকালবেলার ভিডিওতে দেখিয়েছিলাম। সো চলো, খুব বেশি কিছু বলার নেই, আজকে দিনটা মোটামুটি ভালোই গেছে, কাটাও ঘুরে এসেছি আমরা, তারপর সারাদিন রেস্ট নিয়েছি, কাল থেকে টুয়ার্ডস কলকাতা বড় বড় রাইড রয়েছে দুটো, তার জন্য মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল রেস্ট অ্যান্ড প্রিপারেশন দুটোরই দরকার। খুব বেশি কিছু বলবো না, শুধু একটা কথাই বলবো, এত দূর এসেছি, এত কষ্ট করে এসেছি, সবচেয়ে বড় কথা আমার যে বাইক 150F ডিসকভার, সেই গাড়ি নিয়ে গুরুদাম্বার করেছি, কাটাও করেছি, ইয়াংথাম আর যাইনি ইচ্ছে করে, গেলে ডেফিনেটলি পারতাম, কারণ তোমাদের কাটাও থেকে ফেরার পথেই বলেছি কনফিডেন্স লেভেল খুব ভালো রয়েছে, ইয়াংথাম হয়ে যেত কোনো প্রবলেম ছিল না, 0 পয়েন্ট হয়ে যেত, কিন্তু ইচ্ছে করেই গেলাম না, আজকের দিনটা একটু রেস্ট নেবো বলে। সো এত কষ্ট করছি, কষ্ট করে ব্লগগুলো বানাচ্ছি, তোমাদের এন্টারটেইন করছি, কিছুই চাই না, একটু সাবস্ক্রিপশান চাই, প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা অন দ্য ওয়ে, আর তার সাথে সাথে ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কোনো কিছু বলার থাকলে ডেফিনেটলি কমেন্ট করতে পারো, আমি ডেফিনেটলি রিপ্লাই দেবো তোমাদের কমেন্টে। সো চলো, আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। আর হ্যাঁ, আর একটা যেটা বলার, আমি এখানে খবর নিলাম যে লাচেন টু গুরুদাম্বার এই রুটটায় সত্যিই অ্যাকশন ক্যামেরা লাগানো প্রোহিবিটেড রয়েছে, বাট লাচুং, কাটাও, ইয়াংথাম এই দিকে অ্যাকশন ক্যামেরার কোনো প্রোহিবিশন নেই সেইভাবে। তো আমি এখান থেকে কাল বেরোনোর সময় ফুল মোটো ব্লগিং করতে করতে থাঙ্গু টানেল অবধি যাবো, ওখানে গিয়ে আমি মোটো ব্লগিং সেট আপটা খুলে রাখবো, কারণ সামনে পড়বে তুম চেক পোস্ট, এইটুকুনির জন্য আর রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন মনে হয়নি আমার। তারপর তুম বেরোনোর পর আবার পুরোটা আপ টু কলকাতা মোটো ব্লগিং করবো, সামনের দুটো দিন দুটো ব্লগে তোমরা দেখতে পাবে, লাচুং টু কাটাও অ্যান্ড কাটাও টু লাচুং, আগে গুরুদাম্বার দেখেছো, তার আগে প্রত্যেক কটা রাইড তোমরা দেখেছো, একটাই বলবো, একটা জিনিসই বলবো, সেটা হচ্ছে যদি এই এপিসোডটা তোমরা দেখে থাকো তো প্লিজ আগের এপিসোডগুলো দেখো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো প্রত্যেকটা এপিসোডে, কারণ আগের এপিসোডগুলো না দেখলে এই এপিসোডটার সাথে তোমরা ঠিক কানেক্ট করতে পারবে না। সো এইটুকুনি বলার ছিল, প্লিজ সাবস্ক্রাইব অন দ্য ওয়ে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং অন দ্য ওয়ে, চলো গুড নাইট।